হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কে বলছেন? আমি বলছি, আমি কে? আমি নামটা বলুন প্লিজ। নাম বললে কি চিনতে পারবেন? পারবেন না, তাই আপাতত নামটা না হয় নাই বলি। বলেই দেখুন না, এক সময় তো বলতেই চেয়েছিলাম, আপনি তো তখন শুনতে চাননি। আহা, হেয়ালি রেখে নামটা বলবেন প্লিজ। নামটা না হয় একটু পরেই বলছি। ধরে নিন আমি আপনার অগণিত ভক্তের একজন, নামহীন অনামিকা। ঠিক আছে, বলুন ফোন করেছেন কেন? কথা বলার জন্যে। বেশ, তা কী কথা আপনার, বলুন কী বলতে চান? কেমন আছেন আপনি? আপনার লেখালেখি কেমন চলছে? সামনে নতুন বই আসছে কি বাজারে? এইসব আর কি। আপনার তো এখন অনেক ব্যস্ততা, লেখালেখি, অনেক ভক্ত আপনার। হ্যাঁ, লেখালেখি এই চলছে আর কি। আর ভক্তদের কথা বলছেন, লেখালেখি যখন করি তখন কিছু পাঠক তো থাকতেই পারে, তবে তারা যে আমার ভক্ত সেটা আপনাকে কে বলল? অন্যদের কথা ঠিক জানি না, তবে আমি কিন্তু আপনার ভীষণ ভক্ত, সেই দূর অতীত থেকে। দূর অতীত থেকে? দূর অতীত থেকে আপনি আমাকে চেনেন নাকি? কিভাবে আপনাকে কে না চেনে? আমিও চিনি, দূর অতীত থেকেই চিনি, আর ভালো করেই চিনি, মানে চিনতাম। আপনিও হয়তো কিছুটা চিনতেন আমাকে, তবে জানতেন না। চিনতাম কিন্তু জানতাম না। বেশ ভালো বললেন তো, কিন্তু চিনতাম কিভাবে? সে যেভাবেই হোক চিনতেন কিছুটা, ওই যে বললাম জানতেন না তেমন কিছুই, অন্তত আমি সেটাই জেনেছি। কিন্তু বরাবরই আমি আপনার ভীষণ ফ্যান, আপনার কবিতার ভক্ত। কোন কবিতার? আমার কবিতা পড়েছেন আপনি? আমি আপনার প্রায় সব কবিতাই পড়েছি, তবে তার মধ্যে কিছু কিছু কবিতা না প্রাণ ছুঁয়ে আছে আমার। যেমন? যেমন অনন্যা। অনন্যা? অনন্যা এই কবিতাটা তো আমি অনেক আগে, মানে কলেজ লাইফে লিখেছিলাম। জানি তো, কবিতাটি আপনি কলেজের বার্ষিকীতেই প্রথম প্রকাশ করেন, আর কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সেটা আবৃত্তিও করেছিলেন। আপনার আবৃত্তিটি কিন্তু বেশ ভালো হয়েছিল। আচ্ছা আচ্ছা, কাকে নিয়ে লিখেছিলেন কবিতাটা? তার আগে সত্যি করে বলুন তো, আপনি কে? আপনি কি সেদিন আমার আবৃত্তি শুনেছিলেন? এত কিছু আপনি জানলেন কিভাবে? কিভাবে? আরে আপনি এত ব্যাকুল হচ্ছেন কেন? জানি মানে সবাই যেভাবে জানে আমিও সেইভাবেই জানি, তাছাড়া আপনি এখন সেলিব্রিটি কবি, আপনার কথা তো সবাই জানে। হ্যাঁ হ্যাঁ, আমি ব্যাকুল, আমি জানতে চাইছি আপনি কে, কে আপনি? আমিও তো জানতে চাই কবিতাটি আপনি কাকে নিয়ে লিখেছিলেন। কেন কেন তা জানতে চান? কে কে আপনি? বলছিলাম না, আমি আমি তেমন কেউ নই, আমি আপনার অসংখ্য অনুরাগী নগণ্য একজন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনাকে বলতে হবে না, আমি রাখছি। আপনি অত্যন্ত ব্যস্ত মানুষ, অসময়ে আমি আপনার সময় নষ্ট করলাম, সরি। না 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 না, ফোন রাখবেন না প্লিজ। আপনার নাম পরিচয়টা তো এখনো বলেননি, কিন্তু আপনার হেয়ালি বলে দিচ্ছে আপনি অনামিকা নন, আপনি সেই অনু, মানে অনন্যা, যাকে আমি সারা জীবন ধরে খুঁজছি। খুঁজছি? হ্যাঁ, কবে কোথায় খুঁজেছেন আপনি? আর সত্যিই যদি অনন্যা হই তাহলে কি হবে? কলেজ জীবনে ফিরে যাবেন বুঝি? যেতে পারলে অবশ্যই যেতাম। কলেজের সেই বকুল গাছের ছায় থেমে আছে আমার জীবনের এক অনন্য অধ্যায়। অনন্যার সাথে ক্ষণিক দেখা হওয়ার সেই শেষ বিকেলের অনুভবের প্রকাশ ছিল অনন্যা কবিতায়। প্রথম প্রেমের প্রকাশের চেষ্টা ছিল তাতে, কিন্তু বাস্তবে অনন্যা ধরা না দিয়ে কোন নিরুদ্দেশে যে হারিয়ে গেল, আর আমি তার সন্ধান পেলাম না। তুমি মানে আপনি কি সে অনন্যা? এই হেয়ালি করছেন কেন? হ্যাঁ, সন্ধান পাননি? না, সন্ধান কখনো করেনি।
এই ডিজিটাল যুগে কাউকে খুঁজতে চাইলে তাকে তো সহজেই খুঁজে পাওয়া যায়। তা সে যাই হোক, আপনি কবিতাটি কিন্তু খুব ভালো লিখেছিলেন, বিশেষ করে ওই লাইন কয়টি, শেষ বিকেলে রুজল আভায় ছড়িয়ে আলো রেশ, বুঝিয়েছিলে বিকেল শেষে হয়নি কিছুই শেষ, বরং হলো শুরু স্পর্শবিহীন স্পর্শে হৃদয় কাঁপল দুরু দুরু, কাজল চোখে একটু অলুক যে বুঝিয়েছিলে কোন মাধুরীর কোন ভুবনের মেয়ে, প্রথম দেখায় মনে হলো বকুল ছায়ে এসে চিরকালের ভাসিয়ে নিলে ক্ষণিক ভালোবেসে, চিরজীবন চাই হতে তার চিরপরশ ধন্যা, সেই তো আমার বন্ধু স্বজন নন্দিত জন বন্দিত অনন্যা। বাবা বেশ তো, একেবারে নির্ভুল মনে আছে তোমার? না না, মানে আপনার। আমি নিশ্চিত তুমি সেই অনন্যা, কিন্তু কোথায় ছিলে তুমি এতদিন? কি সুন্দরভাবে কবিতাটি মনে রেখেছ তুমি, সত্যি কি আশ্চর্য। কবি, তোমার কাছে কবিতা লেখা শুধুই শব্দের খেলা, মনের মাধুরী মিশিয়ে শব্দের পিঠে শব্দ সাজিয়ে তুমি নির্মাণ করো যে কল্পলোক, তার ভেতরে কত মানুষের হৃদয় ভাঙার কত শব্দ বাঁধে সাজাও তুমি, তা কি কোনোদিন বুঝেছ? কোনোদিন সত্যি কি খুঁজেছ বাস্তবের অনন্যাকে? খুঁজেছি, সত্যি আমি হন্যে হয়ে খুঁজেছি, কিন্তু তুমি কোথায় ছিলে, কোন অজ্ঞাত বাসে? বিয়ে করেছো নিশ্চয়ই, নিশ্চয়ই খুব সুখে টুকে আছো তুমি, তাই না? হ্যাঁ, বিয়ে তো সেই কবেই করেছি। আচ্ছা, তাকে নিয়েই বেশ আছি আমি। বাহ, সে তো খুব ভালো কথা। কাকে? সময়ের এক নন্দিত কবির নন্দিত কবিত্বকে। কবিত্বকে? কবিত্বকে কেউ বিয়ে করে না? করে তো, আমার মতো যারা নির্বোধ হয় তারাই করে। ও, কোন সে কবি, রবীন্দ্রনাথ? না না, রবীন্দ্রনাথকে শুধু পূজোই করা যায়, আর কিছু নয়। সে যাকে, আমি রাখছি। রাখো, তবে রাখার আগে একটি অপ্রকাশিত কবিতার কটি চরণ শুনে যাও। জানো তো আমাদের দুজনের ডাকনামটি কিন্তু একই, অনু। অনুর তনুতে বয়ে যায় যে অনুর শ্বাস, সে অনুতে মিশে আছে স্থির বিশ্বাস, একদিন ফিরে সে তো আসবেই, পেরিয়ে সকল বাধা ভালোবাসবেই, সে যে ভালোবাসবেই। শেষ বিকেলের উজ্জ্বল আভায় ছড়িয়ে আলোর রেশ, বুঝিয়েছিলে বিকেল শেষে হয়নি কিছুই শেষ, বরং হলো শুরু স্পর্শবিহীন স্পর্শের হৃদয় কাঁপল দুরু দুরু, কাঁপল দুরু দুরু।